নমস্কার বন্ধুরা, আমি সুমিত। ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। কি হলো যখন নাসার বিজ্ঞানীরা রাম মন্দিরে এমন কিছু পেলেন যা দেখে শিহরণ দিল সবার? ঘটনাটি সম্পূর্ণ জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত ইউটিউব চ্যানেলে। বিজ্ঞান এবার নতমস্তক হলো সনাতন ধর্মের কাছে। আসলে যখন কোথাও কিছু ছিল না, তখন কেবল সনাতন ধর্মই ছিল। কিন্তু আধুনিক সময়কালের বিজ্ঞানীরা শ্রীরামকে কাল্পনিক বলেন। তারা মনে করেন রামায়ণ বাস্তবে কখনো হয়ইনি। এই ভুল তাদের ভেঙে গেল যখন এক বিজ্ঞানী পৌঁছালেন রাম মন্দিরে। তার সঙ্গে এমন সব অলৌকিক ঘটনা ঘটল যা জানলে অবাক হবেন প্রত্যেকে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন, এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশান পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীরাম বা জয় হনুমান লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। অযোধ্যা একদিন রাম মন্দির নির্মাণ হবে। এতদিন এটা সকল সনাতনীদের কাছে একটা স্বপ্ন ছিল। আর তাই 22 জানুয়ারির দিন যখন রাম মন্দিরে রামলীলার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল, তখন গোটা দেশ উৎসবে মেতে উঠল। দেশজুড়ে পালন করা হলো অকাল দীপাবলি, কারণ রামলীলার প্রাণ প্রতিষ্ঠার পেছনে রয়েছে প্রায় 500 বছরের সংঘর্ষের ইতিহাস। আর এই সম্পূর্ণ ঘটনাক্রম থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। যদি আপনি সৎ হন আর সত্যের পক্ষে থাকেন, তাহলে আপনি অবশ্যই একদিন জয়ী হবেন। আর এখন অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে। লক্ষাধিক ভক্তরা প্রতিদিন রামলালার দর্শন করছে। এরই মাঝে এক বিজ্ঞানী অযোধ্যায় আসেন, যার নাম ডক্টর সৌমেশ শর্মা। তিনি দীর্ঘ 25 বছর বিজ্ঞান চর্চা করছিলেন আমেরিকাতে, আর বেশ কিছু বছর কাজ করেছিলেন নাসায়। তার বুদ্ধি বিচার বিবেচনা সব পশ্চিমী সভ্যতার মতো হয়ে গেছিল, তাই তিনি বিজ্ঞানকেই পরম সত্য বলে মনে করতেন। তিনি বলতেন, ভগবান বলে কিছু হয় না, কেবল বিজ্ঞানী হল পরম সত্য, আর এই জগৎ চলছে বিজ্ঞানেরই মাধ্যমে। কিন্তু তখনও তিনি জানতেন না, অযোধ্যার রাম মন্দিরে এসে তিনি তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেতে চলেছিলেন। তিনি কিছুদিনের ছুটি কাটানোর জন্য আমেরিকা থেকে দিল্লিতে নিজের ঘরে এসেছিলেন। আর ঠিক তখনই 22 জানুয়ারির দিন অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। ঠিক তার পরের দিনই অর্থাৎ 23 জানুয়ারির দিন রাম মন্দির খুলে দেওয়া হলো সকল ভক্তদের জন্য। সৌমেশ শর্মার পরিবার রামের পরম ভক্ত ছিল, তাই তারা সপরিবারে অযোধ্যায় আসবেন বলে ঠিক করলেন। কিন্তু সৌমেশ শর্মা তার পরিবারের এই সিদ্ধান্তে মোটেই রাজি ছিলেন না। কিন্তু অবশেষে পরিবারের ছোটদের অনুরোধে তিনি রাজি হয়ে গেলেন। কিন্তু তখনও তার মনে কোনো শ্রীরামের প্রতি ভক্তি ছিল না। সুরেশজি এর আগেও একবার অযোধ্যা এসেছিলেন, আজ থেকে প্রায় 15 বছর আগে। যখন তিনি অযোধ্যায় এসেছিলেন, তখন অযোধ্যার নাম ছিল ফেজাবাদ, আর তখন অযোধ্যার পরিস্থিতি খুবই খারাপ ছিল। কিন্তু যখন তিনি 2024-এ অযোধ্যায় পৌঁছালেন, তখন অযোধ্যার পরিবর্তন দেখে হতবাক হয়ে গেলেন। তিনি দেখলেন অযোধ্যার রাস্তাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোয় সজ্জিত। যেদিকে দুচোখ যায় সেদিকেই রামলালা ও রামায়ণের কলাকৃতি। স্টেশন থেকে শুরু করে এয়ারপোর্টের সব কিছু খুব সুন্দরভাবে সাজানো। দেখে তার এমন মনে হচ্ছিল প্রভু শ্রীরামের রাম মন্দির নির্মাণের সাথে অযোধ্যারও বিকাশ হয়েছে। কিন্তু তিনি কেবল বিজ্ঞানে বিশ্বাসী, তিনি রামলালার মূর্তিকে শুধু একটি পাথরের মূর্তিই মনে করতেন। কিন্তু আসলে যখন কোনো ভক্ত পথভ্রষ্ট হয়ে যায়, তখন ভগবানই সঠিক পথে নিয়ে আসেন। তার সাথেও ঠিক তাই হল। সৌমেশজি যখন দেখলেন মন্দিরের ভিতরে যাওয়ার জন্য লক্ষাধিক ভক্তের ভিড় উপচে পড়ছে, তখন তিনি ফিরে আসার চেষ্টা করতে লাগলেন। কিন্তু তার পরিবার কিছুতেই ফিরে যেতে চাইল না, তাই অনিচ্ছাকৃত তাকে লাইনেই দাঁড়াতে হলো। কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর ভক্তদের আস্থা দেখে তিনি অবাক হয়ে গেলেন, কারণ ভক্তদের মনে নিজের আরাধ্যকে দর্শন করার উন্মাদনা ছিল, নিজের আরাধ্যের জন্য জীবনে কিছু করে দেখানোর ইচ্ছে ছিল। কিন্তু তিনি তখনও কেবল বিজ্ঞানকেই সত্যি বলে মানেন, কারণ সৌমেশজি ছিলেন নাসার একজন বিজ্ঞানী। 4 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে তিনি রামলালার কাছে পৌঁছালেন। আর ঠিক তখনই তিনি এমন এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করলেন যা তাকে অবাক করে দিল। তিনি দেখলেন দক্ষিণ দিকের প্রবেশপথ থেকে একটি বাদর মন্দিরে প্রবেশ করে মূল মণ্ডপের ভেতর থেকে গর্ভগৃহে ঢুকে রামলালার চরণের সামনে বসে পড়ল। রাম মন্দির ট্রাস্ট এই দৃশ্য দেখে জানায়, সাক্ষাৎ হনুমানজি নিজের প্রভুর দর্শন করতে এসেছেন। সৌমেশ শর্মা যখন এই দৃশ্য দেখলেন, তখন তিনি বুঝতে পারলেন প্রভু শ্রীরামের প্রতি আস্থা কেবল মানুষেরই নয়, পশুদের মধ্যেও রয়েছে। এই ঘটনার পর প্রথম তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপর হঠাৎ তার মানিব্যাগ হারিয়ে যায়, আর তিনি মন্দিরের বাইরে এসে এই কথা পরিবারকে জানান। তার পরিবারের লোকেরা তাকে বলে, চিন্তা করো না, তোমার মানিব্যাগ তুমি প্রভু শ্রীরামের কৃপায় অবশ্যই ফিরে পাবে। তখন সৌমেশ শর্মা তার পরিবারকে বলেন, আমার মানিব্যাগ তোমাদের ভগবানের মন্দিরে চুরি হয়েছে, এর থেকে বড় লজ্জার কথা আর কি হতে পারে। এই কথা শুনে তার ছোট মেয়ে বলে, গতকাল তোমার মানিব্যাগের ভিতরে আমি হনুমান চালিসার একটা ছোট বই রেখে দিয়েছিলাম, তাই বিশ্বাস করো তুমি কোনো না কোনোভাবে তোমার মানিব্যাগ অবশ্যই ফিরে পাবে।
এরপর পরিবারের সবাই বিষয়টাকে প্রভু শ্রীরামের হাতে ছেড়ে দিয়ে পুনরায় মন্দিরের ভিতরে প্রবেশ করল। আর ঠিক তখনই একটা অলৌকিক ঘটনা ঘটল। কিছু সময় আগে যে বাদরটি মন্দিরের দক্ষিণ দ্বার দিয়ে প্রবেশ করে ঢুকে রামলালার কাছে গেছিল, সেই বাদরটির হাতে দেখা গেল সৌমেশজির মানিব্যাগ। এই দেখে তিনি বাদরটির দিকে এগিয়ে গেলেন আর তাকে কলা দিতেই বাদরটি সৌমেশজির মানিব্যাগ দিয়ে দিল। তার পরিবারের প্রত্যেককে এমনকি আশেপাশের ভক্তরা পর্যন্ত এই ঘটনাকে প্রভু শ্রীরামের চমৎকার বললেন। তখন সৌমেশজিও অবাক হয়ে গেলেন, কিন্তু এখনও তিনি বিজ্ঞানকেই মানতেন আর এই সব কিছুর মাঝে কারণ খোঁজার চেষ্টা করছিলেন। কিন্তু এরপর এমন এক ঘটনা ঘটল যার উত্তর বিজ্ঞানের কাছেও ছিল না। আচমকা সৌমেশজির পরিবারের সবচেয়ে ছোট সদস্য আরাধ্যা ভিড়ে হারিয়ে গেল। সৌমেশজিও তার পরিবার আরাধ্যাকে অনেক খুঁজল, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। এইভাবেই খুঁজতে খুঁজতে কয়েক ঘন্টা কেটে গেল। সৌমেশজি মন্দিরের কর্মকর্তা, সুরক্ষাকর্মী ও পুলিশকে এই ব্যাপারটি জানালো, কিন্তু তারাও আরাধ্যকে খুঁজে বের করতে পারল না। যখন অনেক খুঁজেও আরাধ্যাকে পাওয়া গেল না, তখন সৌমেশজির পুরো পরিবার প্রভু রামের কাছে প্রার্থনা করতে লাগল। তখন সৌমেশজিও সবকিছু ভুলে প্রভু রামকে বললেন, হে প্রভু, যদি তুমি আরাধ্যাকে ফিরিয়ে দাও তাহলে আমি স্বীকার করব এই পৃথিবীকে কেবল ভগবানই চালনা করেন, আর আমি কখনো সনাতন ধর্মকে সন্দেহ করব না। আর ঠিক 15 মিনিট পর আরও একটি অলৌকিক ঘটনা ঘটল। ওই বাদরটি পুনরায় দেখা দিল। এবার তার হাতে ছিল আরাধ্যার একটি চটি। সৌমেশজিও তার পরিবার দেখামাত্রই বুঝে গেল এটা আরাধ্যার চটি। এরপর বাদরটি একটি নির্দিষ্ট দিকে ধীরগতিতে দৌড়াতে লাগল এবং সৌমেশজিও তার পরিবার বাদরটিকে অনুসরণ করতে লাগল। মন্দির থেকে বেরিয়ে 8 কিলোমিটার দূরে বাদরটি আরাধ্যার চটি হাত থেকে ফেলে দিল। সৌমেশজি বুঝতে পারল বাদরটি রেস্টুরেন্টের ভিতরে যেতে বলছে। তারা সপরিবারে রেস্টুরেন্টের ভিতরে দৌড়ালো। তারপর ভিতরে গিয়ে তারা দেখল আরাধ্যা রেস্টুরেন্টের ভিতরে একটা চেয়ারে একা বসে রয়েছে। এই দেখে সৌমেশজি চিৎকার করে বলে উঠল, জয় শ্রীরাম। আর সৌমেশজির মুখে তখন জয় শ্রীরাম ধ্বনি শুনে তার পরিবার আনন্দে আত্মহারা হয়ে গেল। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই হয়তো সেই সব লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। কোনো বন্ধু যখন বিপদে পড়বে সে না ডাকলেও তাকে সাহায্য করবে, কিন্তু যখন সে খুশিতে থাকবে সে না ডাকলে যাবে না। নিজের চেয়ে বেশি প্রায়োরিটি কাউকে দিতে নেই, দিনের শেষে তারাই আপনাকে ছ্যাচড়া প্রমাণ করে ছাড়বে। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে আর মনের মৃত্যু হলে শুধু নিজেকেই কাঁদতে হয়। একা থাকার সবচেয়ে ভালো উপায় হল তোমাকে কারোর কাছে কোনো কৈফায়ত দিতে হয় না, তুমি তোমার ইচ্ছামতো যা কিছু করতে পারো। তোমার কিছু আপন মানুষেরাই তোমার পিছনে তোমার বদনাম করে যা তুমি কখনো জানতে পারবে না। নিজের সম্পর্কে গুজব মাঝে মাঝে শোনা উচিত, এমন অনেক কথাই শুনতে পাবে যেটা হয়তো নিজেও জানো না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।